शिक्षित अशिक्षित मूर्ख माँ बाबा के तुम तुच्छ कर ठेले दीते আর বলতেছো আধুনিক বিশ্বে সমস্ত মূর্খ মাথার কোনো দাম নাই যে কারণে তুমি তুচ্ছ মনে করে মা বাবাকে ঠেলে দিয়েছো বিবাহের সময় তোমার মাকে লাগে না বাবাকে প্রয়োজন হয় না তুমি নিজে নিজেই মেয়ে ঠিক করেছো কারণ বটগাছতলা রমনা পার্কে তো পাত্রীর অভাব তুমি মেয়ে ঠিক করেছো মেয়ের মা বাবার সাথে তুমি কানেকশন কমপ্লিট করেছো তোমার আব্বাও জানে না মাও জানে না হঠাৎ একদিন তোমার মাকে এসে বলেছো মা আমার বাড়িতে মেহমান কিসের বলে এত কিছু জানতে চেও না খানার আয়োজন করো মা স্বামীকে বলে তোমার ছেলে সংবাদ দিল মেহমান তাড়াতাড়ি বাজার করো বাবাই বলে টাকা নাই মা বলে সন্তান টাকা দাও না হয় হবে না বাবাই জানতে চাইল কিসের মেহমান বলে বলার দরকার নাই কথা কম কও মেহমান মেয়ের বাড়ি এসে গেল বাড়ি দেখবে ছেলের বাড়ি গো বাড়িতে এসে খানার আয়োজন সামনের ঘরে বসে খানা খাচ্ছে মেহমান ছেলেটা বাবার পরিচয় দেয় না মায়ের সাথেও কোনো আলাপ করে না হঠাৎ বাবার মনে দুঃখ সামনে খানা খায় মেহমান কথাবার্তা আস্তে আস্তে বলার মধ্যে চলে গেল বাবার কানে এরা আমার ছেলে শ্বশুর এলাকার মেহমান বাবার কানে একটু বাতাসে শব্দ যাওয়ার পর ভেতরে গিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল কপাল বুঝি আমার খারাপ এই ছেলের লেখাপড়া করাইতে কত রাতের ঘুম আমার হয় নাই কত টাকা পয়সা ধার করে সন্তানের লেখাপড়া করাইলাম স্ত্রী বলে স্বামী কেন কাঁদো বলে খবর মাও হাউ মাও করে বালি চাপা দিয়ে কান্না শুরু সন্তান বলে কিরে মা কেন কাঁদো বলে তোমার জেনে লাভ নাই তুমি তো বড় হয়েছ বলে মা তুমি একটু শুনায় দাও কি শুনবি রে সন্তান তুই তো জানো না তোর পরীক্ষায় পাশ করার জন্য আমি রোজা মান্নত করেছিল রাতের বেলা ঘুমাই নাই কত মা পরীক্ষায় তুই পাস করবি তবে সেন্টার অনেক দূর মা তোরে রান্না করে খাওয়ায়া হলে পাঠানোর জন্য যথা সময় গ্রামের বাড়ি ছেড়ে তোর এই সেন্টারের পাশে ঘর ভাড়া দিয়েছিল আজকে সেই মাকে তুই একবারও জিজ্ঞাসাও করলি না সব তুই কমপ্লিট করে ফেললি ভেতরের মায়ের চোখের পানি আর বাবার হৃদয়ের কান্না সন্তানের অন্তরে আঘাত করলো এবার বাবার সান্ত্বনা দিয়ে কয় আমাকে মাফ করে দাও আমার শ্বশুর আমাকে শর্ত দিয়েছে কোন অশিক্ষিত মূর্খ আমার বাড়ির অনুষ্ঠানে আনতে পারবি না ওরে বাবা তুমি যদি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও এমন একটা যুগ এসেছে মূর্খ তার দাম নাই মুরব্বীদের কোনো মূল্যায়ন এই জমানার প্রজন্ম করতে চায় না মুরব্বীর দরকার কি আমার শিক্ষা কম নাকি জ্ঞান কম নাকি কৌশলে সন্তান বাবারে একটা প্যাকেট করে চোখের আড়াল করে নিয়ে গেল শ্বশুর বাড়িতে ওখানে গিয়ে আরাকার সহ্য পরীক্ষা বিবাহের অনুষ্ঠান মেয়ের বাবার বাড়ি এবার ছেলের লোকজন বসে গেল মেয়ের বাবা শর্ত লাগায় দিল তোমাদের খানার জন্য আমি এক একটা খাসি এক একজনের সামান রেডি করতেছি এক একটা খাসি দিব এটা খাইয়া উলবি তারপরে মেয়েটা নিয়ে যাবে এর আগে নেওয়া যাবে
ছেলের মাথা গরম আমার কপালে বুঝি বিয়া নাই। এবার গাটটি গোটায় যাবে বাড়ি, বিয়া শেষ, কারণ একটা খাসি খাওয়াও হবে না বিয়াও। বাবার কাছে গিয়া গোপনে সন্তান পরামর্শ নিল, রে বাবা কপাল খারাপ আমার, কপালে বিয়া নাই। কেন বলে বাবা? তোমাদের মতো মুরব্বীদের দাম না দেওয়ার কারণে বুঝি গজব আসছে। আমার শ্বশুর বাড়ি রাজখানার আইটেমের শর্ত হলো একটা খাসি এক একজনে খাবে, খাওয়া না হলে কোনো মেয়ে নিয়ে যাওয়া যাবে না। মুরব্বীর মাথায় কত জ্ঞান, মুরব্বী ডাক দিয়া কয় সন্তান নো টেনশন, কোনো চিন্তা নাই, একটা না বেশি দিল খাইয়া মাইয়া লয়া যাও। বলে বাবা কেমনে? বলে খাবি, যত পারো একটানে খাইতে থাক, এরপর এক ঘন্টা ঘুমাবি, এরপরে বাথরুমে যাবি আবার খাবি, আবার ঘুমাবি, আবার বাথরুমে যাবি, আবার রেস্ট নিবি, আবার খাবি, কত দিতে পারে ওই কপাল পোড়া দে? কারণে জাতি খাওয়ালের জাতি, যত দিবি খাইয়াও যামু মাইয়া লইয়াও যামু, বাথরুমে পায়খানা করুম ফিরি। এটা তোর বাড়ি রেখে যাও, মুরব্বীর দরকার আছে না? ওরে যুক্তি বলে মুরব্বী লাগবে, কোরআন বলে মুরব্বী লাগবে, হাদিস বলে মুরব্বী লাগবে, এরপরেও যদি কোনো পণ্ডিত বলো আমার কোনো মুরব্বী লাগবে না, আমি বলবো তোমার কপাল পুড়েছে তুমি জানো না। হাকিকত সে তু দুনিয়া পে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহারো কারে কে বাসি বা খোদা বাস, চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদান, নয় কমাশু নুকরা হও ফরজ আল্লাহ পাক বলেন আমার সন্তুষ্টি অর্জনের চেষ্টায় যারা আগায় যাবে, আমি আল্লাহ পাক ওয়াদা করেছিলাম না দিয়ার নহুম সুবুলানা, আমি আল্লাহ বান্দার সামনে অনেক রাস্তা খুলে দিব, সাবিল এক বচন তার বহু বচন সুবুল, সাবিল একটা রাস্তা বহু বচন সুবুল মানে অনেক রাস্তা। ভালো করে খেয়াল করেন, খেয়াল করেননি? আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আমি রাস্তা খুলে দিব, একটা নাকি অনেক? কোন সূরা? আনকাবুত সর্বশেষ আয়াত। আল্লাহ বলেন যারা আমাকে পাওয়ার চেষ্টা করবে আমি আল্লাহ রাস্তা খুলে দিব, একটা নাকি অনেক? আরো জোরে বলেন। ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভাইরা আমার, আজকে তো আমার বয়ান না, বয়ান তো সবসময় শুনে শুনেন না? আজকে আমাদের মোহতারাম হযরত পীর সাহেবুল দামত বরকাতুহুম বয়ান করবেন, রুহানি বয়ান। আমরা দুই ঘন্টা চিল্লাইলেও কোনো লাভ নাই, তাদের দশ মিনিটের আওয়াজে যেই ফায়দা, বুঝেন নাই? এরপরও তো সব হেদায়াত পাবে। নবীজির সামনে আবু জাহাল 13টা বছর বয়ান শুনলো, হেদায়াত পাইলো, কথা বলেন। ভাইরা আমার, আমরা নামাজে প্রতিদিন পড়ি দিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে যাওয়ার সোজা পথ দেখাও। কোথায় যাওয়ার? সবাই বলেন জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাও। বাঁকা নাকি সোজা? তাফসিরুল কোরআন বিল হাদিস, কোরআনের তাফসির হলো পয়গম্বরের হাদিস। মায়ার নবী এর ব্যাখ্যায় বলেন, সাহাবায়ে কেরামদের মাঝে একদিন মাটির উপরে সোজা একটা রেখা টানলেন,
ডানে বামে আরো রেখা টানলেন। নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, এই যে সোজা রেখা দিলাম এটাই হলো সিরাতাল মুস্তাকিম। কয়টা সোজা পথ? জোরে বলেন, কোথায় যাওয়ার পথের নাম কি? এই পথের নাম কি? সিরাতাল মুস্তাকিম। কয়টা? বাঁকা না সোজা? কোথায় যাওয়ার? এবার বুঝো,